দর্শক বন্ধুরা এখন আমি যে ব্লাউজটা কাটিং করে দেখাবো এই ব্লাউজের সামনে হবে নেক গলা সম্পূর্ণ বোটনেক আর পেছনে হবে ডিপ নেক তো তার জন্য কাপড়টাকে দুবাজ করলাম দেখুন এদিক থেকে আরেকটা জিনিস বলে দিই কাপড়টা কিন্তু আমি উল্টো ভাঁজ করেছি দেখুন এই যে ডিজাইনগুলো আছে ডিজাইনের জন্য কাপড়টাকে উল্টো ভাজ করেছি দেখুন কাপড়টা ঠিক এইভাবে ভাজ হওয়ার কথা একটা সাইড থেকে কিন্তু আমি এইভাবে নিলাম না কারণ বেলুনের মতো কিছু ডিজাইন আছে সেগুলো হয়তো ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না তো তার জন্য আমাকে এভাবে ভাজ করতে হলো তো নর্মালি কিন্তু এইভাবে কাপড়টা ভাঁজ করা হয় না আর আড়ি ভাজ করা হয় না এভাবে ভাজ করলে কি হয় মানে ব্লাউজের সুতাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় মানে ছিঁড়ে যায় ব্লাউজটা তো তার জন্য এইভাবে ভাঁজ করা হয় না কিন্তু আমি এখানে বাধ্য কিছু করার নেই তো সেলাই করার সময় আমি একটু ভালো করে সেলাই করে নেব তো তার জন্য আমি এইভাবে ভাঁজটা করলাম কারণ ডিজাইনটা যেভাবে দিয়েছে আমাকে সেভাবেই কাটতে হবে তো লম্বা দেখুন আমি এখানে ফর্টিন ইঞ্চ নিয়েছি আপনি অবশ্যই আপনার হাইট অনুসারে নেবেন তো সাইজ অনুসারে যেই মেজারমেন্ট আসে সেটা দিয়ে কিন্তু সবসময় হয় না আপনি আপনার হাইট অনুসারে ব্লাউজের লম্বাটা নিয়ে নেবেন তো ফর্টিন নিয়েও কিন্তু আমি একটু এক্সট্রা নিয়েছি আর শোল্ডার দেখুন আমার এখানে সেভেন ইঞ্চ থেকে দুইশো তার বেশি নিলে হয় কিন্তু আমি এখানে আরও দুই সুতো বেশি নিয়েছি কারণ এই যে কাপড়টা আছে সুতা উঠে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে তার জন্য আর এদিক থেকে দেখুন আমাকে প্রায় তিন সুতা ডাউন করলেই হবে এর থেকে বেশি ডাউন করতে হবে না এবার ঠিক এই জায়গা থেকে আমি বগলের জন্য নিচ্ছি তো এখানে আমার পনের সাত দরকার কিন্তু আমি সাড়ে ছয় নিচ্ছি কারণ এটা সেলাই করতে করতে অনেকখানি সুতা উঠে যাবে সেটা তো আমি জানি তার জন্য একটুখানি আমি এখানে কমিয়ে নিয়েছি কারণ এমনিতে এটা বেড়ে যাবে মানে সেলাই করতে করতে অনেকটাই বেড়ে যাবে তার জন্য এবার দেখুন থার্টি থ্রির চার ভাগের এক ভাগ এখানে বুকটা আমি নিচ্ছি আপার চেস্টের কিন্তু এখানে পয়েন্ট বসিয়ে দিলাম এরপর দেখুন এখানে আমি টু ইঞ্চ এক্সট্রা নিচ্ছি ভেতরে খুব বেশি কাপড় আমি রাখতে চাই না তার জন্য টু ইঞ্চ এক্সট্রা নিলাম যতখানি টোটাল বুকটা আছে তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে আমি কোমরের জন্য মাপটা নিয়ে নিচ্ছি এবার আমি কোমরের টিকেনটাও এখানে দিয়ে দিচ্ছি দেখুন তো কোমরের টিকেনটা এখানে আমি ফাইভ ইঞ্চি দিয়ে দিলাম আর উপরের দিকে আমি ফাইভ অ্যান্ড হাফ ইস উঠিয়ে নেব দেখুন এদিক থেকে ফাইভ অ্যান্ড হাফ ইস উঠিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এবার সেটা দেওয়া আছে আর গলার পাশ দেখুন আমি এখানে ফরিস নিয়েছি আপনি চাইলে আরও বেশি নিতে পারেন তো সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর নিচের দিকে দেখুন আমি সাড়ে আট দিলাম আমি কিন্তু এখানে ডিপটা বেশি রাখিনি এখানে আপনি সাড়ে নয় দশ বা সাড়ে দশ কিন্তু রাখতে পারেন আর এদিক থেকেও ফোর ইস নিয়ে প্রথমে একটা বক্স তৈরি করে নিয়েছি এরপর যে কোনো ডিজাইন আপনার পছন্দ সে আপনি দিতে পারেন শোল্ডার দুটুকে দেখুন এইভাবে যে পয়েন্টগুলো নিয়েছিলাম একটু ডাউন করেছিলাম সেটা আমি এখানে মিলিয়ে দিচ্ছি তো এবার দেখুন আমি এখানে গলার শেপটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার পছন্দ গলার ডিজাইন দিয়ে দিচ্ছি অনেকটা মোটকা গলার মতো তো আপনি কিন্তু আপনার অনুসারে এখানে ডিজাইনটা দিয়ে দেবেন মানে এমনটা নয় যে আমি এইভাবেই দিয়েছি আপনাকে এইভাবেই করতে হবে আপনি চাইলে পেছনে রাউন্ডও রাখতে পারেন বা ভিন এক পান যে কোনো কিছু আপনি করতে পারেন তো আমার কিন্তু এখানে গলার ডিজাইন দেখুন করা হয়ে গেছে এবার আমি বগলের শেপটা নিয়ে নিচ্ছি তো বগলের শেপের জন্য কোনো এখানে নিতে হবে না একদম ভেতরের দিক থেকে আমি শেপটা দিয়ে দিচ্ছি যেহেতু শোল্ডার আর চেস্টের মা মোটামুটি কাছাকাছি তার জন্য এইভাবে একটু শেপটা আমি দিয়ে দিলাম তো আপনি অবশ্যই বগলটা আপনার অনুসারে নেবেন আর এ ধরনের কাপড় হলে একটু কমিয়ে নেবেন তাহলেই ভালো তো সম্পূর্ণ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো গলার দিকটা এখন আমি কাটছি না কারণ সামনের পার্ট কাটার পর আমি গলার ডিজাইনটা কাটছি এখন এইভাবে দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাও একটু দেখার চেষ্টাও করবেন হয়তো ভালো লাগতেও পারে একটা ভিডিও দেখে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না চেষ্টা করবেন কয়েকটা ভিডিও দেখার জন্য তাহলে বুঝতে পারবেন তো তখন যদি ভালো লাগে না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না আর ভালো অবশ্যই করে যাবেন আর এটা লাইক করতে কিন্তু ভুলবেন না গলাতেও কোমরে কিন্তু আমি কাঠ লাগিয়ে রেখেছি আর এখান থেকে দেখুন হাতার জন্য হাতার পাশের জন্য মাপ নিলাম এখানে আসলো এইট ইঞ্চ তাহলে আমি এইট অ্যান্ড হাফ ইস নেবো বোট নেকে সবসময় আপনি হাফ ইস বেশি নেবেন তো হাতার জন্য কাপড়টাকে দেখুন নিচের দিক থেকে আগে একটু কেটে সমান করে নিচ্ছি সমান করার পর এটাকে আমি চার ভাঁজ করে নেব দেখুন আমি করে যেহেতু দুটো হাতা কেটে তার জন্য এটাকে চার করা হচ্ছে বরাবর করে মিলিয়ে এখানে নিয়ে নিলাম তো লম্বা দেখুন এখানে আমি সেভেন ইঞ্চ নিয়েছি আপনি আপনার অনুসারে লম্বা নিয়ে নেবেন তো লম্বা যে মাপটা নিয়েছি সেটাকে বরাবর করে নিচ্ছি দুদিক থেকে এবার চাইলে পয়েন্টটাকে মিলিয়ে নিতে পারেন এরপর দেখুন আমি হাতার পাশ নেবো তো এখান থেকে আমার এ টেন হাফ পিস নিলে কিন্তু হয়ে যায় তো যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনি আরও পারে দু সুতা তিন সুতা বা হাফ পিস বেশি নিয়ে নেবেন তাহলে আপনার সুবিধা হয় কারণ সেলাই করতে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বেশি থাকলে কোনো অসুবিধা হবে না দাগটাকে দেখুন সোজা করে নিচের দিকে নিয়ে আসলাম এবার দেখুন এই জায়গা থেকে আমি ইস নিচ্ছি আর একটা দাগ কেড়ে নিচ্ছি এভাবে কিন্তু অবশ্যই আপনাকে ডাউন করতে হবে এবার দেখুন কোনাকুনি করে এটাকে মিলিয়ে নিলাম এই দাগ থেকে আড়াই ইঞ্চ ভেতরের দিকে আর একটা দাগ কাটলাম কারণ এই দাগ থেকেই আমাকে শেপটা দিতে হবে হাতার জন্য তো এইভাবে শেপটা নিয়ে আসলাম মুহুরির জন্য নর্মালি এইভাবে দিয়ে দিচ্ছে এখন কিছুই করছি না যখন যতখানি আমার ফিটিংস করার পর দরকার লাগবে রেখে বাকি যেটা এক্সট্রা থাকবে সেটা আমি কেটে নেব তো হাতার মেজারমেন্ট কিন্তু এখানে হয়ে গেছে এবার যেভাবে আমার দাগটা আসলো সেই অনুসারে হাতা কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে একটুখানি বেশি নিয়ে নিয়েছি মেইন পয়েন্ট থেকে এবার দেখুন মিডেল থেকে একটু কাট লাগিয়ে নিলাম এরপর সামনের জন্য আপনাকে অবশ্যই শেপ দিতে হবে সামনের বগলের জন্য তার জন্য হাতাটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এদিক থেকে আপনি হাফ এসির মতো শেপ দিয়ে দেবেন বা তিন সুতা দিলেও হবে মিডলে ভালো করে কাট লাগিয়ে নিচ্ছি আর এদিক থেকে কাট লাগিয়ে রাখছি কারণটা সামনের দিকে থাকবে নলে সেলাই করতে গিয়ে মনে থাকবে না তো এবার দেখুন এই কাপড়টা থেকে আমি সামনের পাট কাটছি তার জন্য পেছনের পাটটা কি এইভাবে বসিয়ে নিলাম এদিক থেকে ওপেন সাইড কারণ আমি এখানে সামনের দিকে হুক রাখছি পেছনের দিকে হুক রাখছি না তার জন্য এইভাবে রাখছি এবার যেভাবে পেছনের পাট আছে সেই অনুসারে প্রথমত এখানে দাগ কেটে নিচ্ছি তো প্যাশনের পার্ট অনুসারে দাগ দেওয়া হয়ে গেছে এবার প্যাশনের পার্ট সরিয়ে নিলাম এবার দেখুন এই যে পয়েন্ট আমি পেলাম প্যাশনের পার্ট অনুসারে এখান থেকে আমাকে আরও হাফ পেজ বেশি নিতে হবে কারণ এটা সামনে আমার হুক হবে তার জন্য হাফ পিজ বেশি নিতে হবে হুক পটি এবং আইপট্টির জন্য কাপড়টা এতটা সমস্যা করছে বারবার লেগে যাচ্ছে হাতে তো এবার দেখুন দুটো পয়েন্টকে এখানে আমি মিলিয়ে নিচ্ছি দেখুন এদিক থেকে আমার হাফ পিস এক্সট্রা দরকার সেটা আমি পেয়ে গেলাম এবার আমাকে নিচের দিক থেকে এই জায়গা থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে তাহলে সেটাও এবার আমি নিয়ে নিচ্ছি দেখুন এদিক থেকে আর এদিক থেকে আপনি টিকেন দিতে চান সেখানে আপনাকে আর মাঝখানে যে টিকেনটা হবে তার জন্য কিন্তু নিচের দিক থেকে ওয়ান যদি আপনি দুদিক থেকে টিকেন নাও দিতে চান তবুও কিন্তু আপনাকে এদিক থেকে ওয়ান এইচ এক্সট্রা নিতে হবে নইলে কিন্তু পেছনের তুলনায় সামনের পাটের লম্বা ছোট হবে তার জন্য সবসময় আপনি এভাবে করে যাবেন এবার দেখুন আপনি এদিক থেকে টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন কেন মাঝখানে যে টিকেনটা হবে তার জন্য আপনাকে টুইস এখানে অবশ্যই নিতে হবে আর বগলের দিকে দেখুন সামান্য একটুখানি আমি নিচ্ছি খুব বেশি নিচ্ছি না এখান থেকে প্রায় দু নিলে নিলেই হবে আর থেকে বেশি লাগবে না কোনা করে এটাকে মিলিয়ে নিয়ে তারপর দেখুন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি তো গলার ডিপটা এখানে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে পনে চার নিচ্ছি যেহেতু সামনে ডিপনে করা আছে তার জন্য ব্লাউজটা পরার পর একটুখানি পেছনের দিকে টানতে পারে তো তার জন্য এখানে আমি একটু বাড়িয়ে দিলাম নর্মালি কিন্তু আমি সাড়ে তিন নিয়ে থাকি তার জন্য আমি এখানে পনে চার নিয়ে নিলাম এবার দেখুন এভাবে একটা বক্সের মতো তৈরি করে নিলাম এবার এখানে আমি বোটনেকে শেপটা দিয়ে দিচ্ছি তো এদিক থেকে কিন্তু ফোরে একদম বরাবর করে নিয়ে এলাম দেখুন গলা শেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখানে দেখুন আমি যেই হাফ পিস এক্সট্রা নিয়েছিলাম সেটা ছেড়ে কিন্তু আমি এখানে ফরিস মাপটা রেখেছি আর যদি আপনি পেছনে হুক করতে চান তাহলে এদিক থেকে হাফ পিস এক্সট্রা নিয়ে নেবেন আমি সামনে করবো বলে আমি সামনের দিকে হাফ পিস এক্সট্রা নিয়েছি এবার আমি বগলের জন্য নিচ্ছি সামনের বগলের শেপ অবশ্যই দিতে হবে তার জন্য আপনি প্রথমে এইভাবে একটু শেপ আগের যে শেপটা ছিল সেটাকে প্রথমে একটু মিলিয়ে নেবেন এরপর এই জায়গা থেকে পনে এক দূরত্বে একটা দাগ দেবেন সেই দাগটাকে শোল্ডারের সাথে আপনি কোনাকুনি করে মিলিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে এটাকে মিলিয়ে নেবেন নেওয়ার পর একটু উপরের দিক থেকে আপনি সামনের বগলের জন্য শেপটা দেবেন তো কিন্তু আপনাকে অবশ্যই এই শেপটা দিতে হবে নইলে ফিটিংসটা ভালো হবে বগলের শেপ হয়ে গেছে এবার শোল্ডার থেকে দেখুন আমি বাস্ট পয়েন্ট বের করে নিচ্ছি তো এখানে বাস্ট পয়েন্ট নাইন অ্যান্ড হাফ ইঞ্চে আছে তো তার সাথে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিলাম যেহেতু পাচ্ছ ডিপ নেক তার জন্য এখানে আর কোনো এক্সট্রা লাগবে না এবার দেখুন আমাকে অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে যেটা আমি এখানে দেখুন এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে নয় যেটা আমার মেন পয়েন্ট ছিল আমি সেখান থেকে নিচ্ছি সেলাই মানে হুকপট্টি আইপট্টির জন্য যেটা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি নিচ্ছি না আগের দাগের থেকে আমি নিচ্ছি যতখানি আপনার ফুলবাস থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবেন এই যে ব্লাউজটা এই ব্লাউজের ফুল বাস্ট হলো থার্টি তো সেই অনুসারে থ্রি পয়েন্ট আমি দাগ কেটে নেব আপনার যতখানি আসবে আপনি অবশ্যই সেই অনুসারে দেবেন তো দেখুন এভাবে এখানে দাগ বসিয়ে নিলাম একই দাগ আমি নিচের দিকে একই মেজারমেন্টে আবার থ্রি পয়েন্ট এইটে নিচের দিকে নিয়ে আসলাম দেখুন দাগটাকে বারবার শুধুতে লেগে যাচ্ছে দেখুন দুটো পয়েন্টকে এখানে আমি মিলিয়ে নিলাম এবার দেখুন যে টিকেনটা টিকেন আমি এখানে দেখুন পনে তিন ইঞ্চি টিকেন দিচ্ছি আপনি এখানে অবশ্যই আপনার অনুসারে দেবেন চাইলে থ্রি ইঞ্চ দিতে পারেন বা থ্রি অ্যান্ড হাফ ইঞ্চ দিতে পারেন তো থ্রি অ্যান্ড থ্রি অ্যান্ড হাফ দিলে কিন্তু আমি সাইড থেকে টু ইঞ্চ নিয়েছিলাম একসাথে সেখানে আপনাকে আড়াই ইঞ্চ নিতে হবে তো ইঞ্চিটাকে এভাবে ভাজ করে আপনি এর দুই ভাগের এক ভাগ একদিকে বসিয়ে দিলেন অপর দিকে আরেকটা ভাগ বসিয়ে দিলেন তাহলে পনে তিনের যে দুভাগ দুদিকে সমানভাবে হয়ে গেল এবার দেখুন আপনি চাইলে ডাইরেক্ট ওইটাকে কুনাকুনি করে মিলিয়ে নিতে পারেন বা যদি মনে করেন প্রিন্সেস কাটের মতো একটু শেপ দেবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন আর সেটা করতে হলে আপনাকে ওয়ান অ্যান্ড হাফ ইস প্রথমে উপরের দিকে এভাবে উঠিয়ে নিতে হবে নেওয়ার পর সেখান থেকে শেপটা দিতে হবে দুদিকেই একইভাবে দেবেন দিয়ে সোজা করে প্রথমে দিয়ে এরপর শেপটাকে এইভাবে মিলিয়ে দেবেন তাহলে কিন্তু একদম সম্পূর্ণ প্রিন্সেস কাঠের মতো শেপটা হয়ে যাবে আমি তো নর্মাল রাখছি কিন্তু প্রিন্সেস কাঠ এটা হবে এবার দেখুন বগলের দাগের সাথে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি তার জন্য এই জায়গা থেকে আরেকটা মাপ নিচ্ছি আমি এখানে ফাইভ ইঞ্চে আরেকটা দাগ কাটলাম এবার এই দাগটাকে দেখুন মাঝখানে দাগের সাথে এইভাবে মিলিয়ে নিচ্ছি তো এটা কিন্তু একদম প্রিন্চেস কাটার মতোই হবে আমি যদিও কাটিং করব না মাঝখান থেকে এখান থেকে আমি কেটে ওপেন করব না আমি এমনিতেই রেখে দেব আপনি চাইলে কাটতে পারেন তো কাটতে গেলে সাইড থেকে কাপড় আরও একটু এক্সট্রা নিতে হবে আমি এখানে কাটছি না কাটা ছাড়াই কিন্তু আমি একদম প্রিন্সিস কাটের মতো একটা সেলাই করব আর যদি প্রথম দিকে কাটতে চান তাহলে একটু হাফের সেলাই মার্জিন রেখে আপনি তারপর কাটবেন আমি কিন্তু কাটছি না সোজাইভাবে রেখে দিচ্ছি তো দেখুন যেভাবে এখানে আসলো আমি সেই অনুসারে এখানে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখানে যে ব্লাউজটা কাটিং করে দেখালাম তো যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় কোথাও কোনো সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন সব জায়গাতে আমি টিকেনের জন্য দাগ দিয়েছি সেই সব জায়গাতে আমি হালকা হালকা কাঠ লাগিয়ে রাখছি আর বাস পয়েন্ট বরাবর এখানে একটা টিকেন দেব তো এখানেও কিন্তু আমি একটা কাঠ লাগিয়ে রাখছি তো সাইড থেকে কিন্তু আমি কোনো টিকেন দেব না তো তার জন্য সাইড থেকে রাখছি না আর মাঝখানের দাগগুলো আমি এখানে কেটে নিচ্ছি সাইড থেকে কোনো টিকেন আমি দেব না কাপড়টাকে পরে আমি সোজা করে কেটে নেব এখন যেভাবে আছি সেই অনুসারে রেখে দিচ্ছি পয়েন্টগুলো ভালো করে দিয়ে দিচ্ছি কারণ আমাকে সেম দাগটা ওপর সাইডে দিতে হবে তার জন্য দেখুন কাপড়টা কীভাবে খুলে একটু নিচে রেখে বরাবর মিলিয়ে দাগটা ওপর সাইডে নিয়ে নিচ্ছি সেখানে নিয়ে দাগটাকে ভালো করে দিয়ে দেব তাহলে দুদিকে আমার একই রকম হবে আর যদি আপনার এভাবে করতে অসুবিধা হয় তাহলে দুটো সাইডে আপনি আলাদা আলাদা করে মাপ নিয়ে দাগ দিতে পারেন তো দেখুন এখানে হালকা হালকা দাগ চলে এসেছে এবার সেই দাগ অনুসারে আমি এখানে দাগটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি তো দাগগুলা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এবার একই অনুসারে আমি আস্তর কেটে নেব তো তার জন্য দেখুন আমি এখানে এই আস্তরটা নিলাম চলুন এবার এটা কেটে নিই দেখুন এবার গলার দিকটা নিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে কিন্তু কাটলাম না সামনের পাটের জন্য এবার আস্তর এবং ব্লাউজের কাপড় একসাথে নিয়ে আমি গলার ডিজাইনটা কেটে নিচ্ছি তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু গলার দিকে আস্তর কখনোই বেশি রাখি না আর বাকি সব দিক থেকে একটু করে বেশি নিয়ে থাকি দেখবেন আমি শোল্ডারের দিক থেকে আস্তরটা একটু বেশি নিচ্ছি দেখুন বগলের দিক থেকেও একটু বেশি নেব আর সাইড থেকেও আমি একটু বেশি নেব নিচের দিক থেকেও একটু বেশি নিয়েছি কারণ ধোয়ার পর আস্তরটা কমে যায় তার জন্য সবসময় আমি এভাবে একটু বেশি নিয়ে থাকি তো পেছনের পাটের আস্তর কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার সামনের পাট করব তো তার আগে আমি হাতা কেটে নিচ্ছি সবসময় আপনি পেছনের পাট কাটার পর আস্তর থেকে হাতা কেটে নেবেন একটা দিক থেকে আপনি একটা হাতা কাটবেন আর অপর দিক থেকে আপনি আরেকটা হাতা কাটবেন তো যখন আপনি এভাবে করবেন তখন দেখবেন কখনোই আপনার মানে ব্লাউজের মধ্যে আস্তরের কাপড় কম হবে না যে কোনো সাইজই হোক না কেন আপনি এভাবে কাটবেন আস্তর কখনও আপনার ছোট হবে না একটা হাতা কাটিং করা হয়ে গেছে এবার দেখুন অপর দিক থেকে আমি আবার আস্তরটাকে ভাজ করছি এবার এই দিক থেকে আমি আরেকটা হাতা বের করে নিচ্ছি যে কোনো ডিজাইনের ব্লাউজই হোক না কেন আপনি এভাবে করতে পারেন তাহলে আস্তর কখনো কম হয় না দেখুন বরাবর করে এখানে মিলিয়ে নিলাম মিলিয়ে আমি দ্বিতীয় হাতার জন্য আস্তর কেটে নিচ্ছি তো হাতার জন্য আস্তর কাটিং হয়ে গেছে এবার বাকি যেই আস্তরটা আছে সেই আস্তরটা দিয়ে কিন্তু আমি সামনের পার কোমরের উপরটি যা দরকার সমস্ত কিছু এখান থেকে কেটে নেব তো এটাকে প্রথমে আমি একটু ভাঁজ করে নেছি যেভাবে সুবিধা হয় মানে মাপটা বরাবর আসে সেই অনুসারে আপনি ভাঁজ করে নেবেন তো এদিক থেকে দেখুন বরাবর আমি ভাজ করে নিলাম এখানেও কিন্তু গলার দিকে আমি কোনো বেশি রাখবো না গলার দিকটা আমি সবসময় যেভাবে আসে আমি সেই অনুসারে নিয়ে থাকি আর অন্যান্য যেমন বগরের দিক থেকে সাইড থেকে নিচের দিক থেকে আমি একটু করে বেশি নিয়ে নেব প্রায় এক সুতা বা এর থেকেও একটু বেশি করে নিয়ে আমি নিয়ে থাকি এখানে ভালো করে লক্ষ্য করুন আমি একদম বরাবর রেখে কিন্তু কাটছি আর বাকি সব দিক থেকে কিন্তু আমি বেশি রাখবো তো সামনের পাটে রাস্তার কিন্তু এখানে কাটা হয়ে গেছে এবার দেখুন আমি যেই দাগ এখানে ছিল সামনের পাটে সেই দাগ এই আস্তরে কিন্তু ক্যাকিভাবে বসিয়ে নেব আর নিচের দিক থেকে দেখুন যে টুকরো কাপড়টা আছে মানে নালিনটা আছে সেখান থেকে আমি নিচের যে কোমর বেল্ট হবে সেটা কেটে নেব আর আমি এখানে হুকপ্টিও কেটে নেব সমস্ত কিছু আমি এই আস্তর থেকে কেটে নেব এবার দেখুন ব্লাউজের কাপড়ের উপর আমি আস্তরটাকে বসিয়ে নিলাম হালকা হালকা একটুখানি দাগ এখানে আমি দেখতে পাচ্ছি তো যেভাবে হালকা হালকা একটু দেখতে পাচ্ছি সেই অনুসারে কিন্তু আমি এখানে দাগ কেটে নিচ্ছি তাহলে আমাকে এখানে আলাদা করে আর কোনো মাপ নিতে হবে না সেই অনুসারে আমি দাগটা বসিয়ে নেব হয়তো ক্যামেরাটা আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি যখন সরাসরি এখানে করছিলাম তখন আমি ঠিক দাগটা কিন্তু দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি আস্তরটা আলাদা সেলাই করবো ঠিক এইভাবে আর ব্লাউজের কাপড়টাও আমি আলাদা সেলাই করব কারণ আমি এর ভেতরে কাপস ব্যবহার করব তার জন্য এইভাবে সেলাই করছি আর যদি আপনি কাপস ব্যবহার করতে না চান তাহলে এইভাবে সেলাই করবেন না একসাথে সেলাই করে নেবেন তো দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়ে দেব কি করে ব্লাউজটা সেলাই করতে হয় কি করে ডোরি পাইপিন লাগাতে হয় সম্পূর্ণ কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে সেলাইয়ের ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ